সিঙ্গেলরা দুঃখী, মিঙ্গেলরা তো আরো দুঃখী। পৃথিবী সব সুখ তাহলে কার কাছে? সেই উত্তর আজকে আমরা উদ্ঘাটন করব ভ্যালেন্টাইন্স ডে নিয়ে আমাদের স্পেশাল কন্টেস্টে। আপনাদের সবাইকে স্বাগত। আমাদের ফার্স্ট পার্টিসিপেন্ট একজন সিঙ্গেল পার্সন। আপনার ভ্যালেন্টাইন্স ডে নিয়ে প্ল্যান কি? একা আছি, বেশ ভালো আছি, এসব রিলেশনশিপের ভেজালের মধ্যে আমি নেই। আই উইল বি উইথ দ্য বয়েজ। ভ্যালেন্টাইন্স ডে টাইম নেই, আই জাস্ট লাভ মাইসেলফ। ওকে, আপনার ভ্যালেন্টাইন্স ডে নিয়ে প্ল্যান কি ভাই? আমি অনেক বিপদে পড়ছি ভাই, এমনি আমার কাছে কোনো টাকা পয়সা নাই, তার উপরে ধার দেনা করে চলতেছি। জিনিসপত্রের যে দাম, তার উপরে আবার ভ্যালেন্টাইন্স ডে, আমি ওইসবের মধ্যে নাই ভাই। আমার আপনারা করে টাকা ধার দেন। কোত্থেকে যে এসব ফকিনির বাচ্চারা এসব কন্টেস্টে আসে, এইসব গরিব ছোট লোকগুলোরে সরাও তো এখান থেকে। এই যে ভাই আপনি, আপনার প্ল্যান কি ভ্যালেন্টাইন্স ডে নিয়ে? ওয়েল, মানুষ মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করে, কিন্তু টেকনোলজি এবং মেশিন কখনো তা করে না। তাই আমি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ করে পার্টনার এআই তৈরি করেছি। এখন আমি তার সাথেই আমার প্রতিটা সময় কাটাচ্ছি। কিন্তু আপনার হাতে একটা দামি ল্যাপটপ দেখতে পাচ্ছি। থ্যাংকস ফর নোটিসিং। আমি আসলে এই ল্যাপটপটা এদেশ থেকেই কিনেছি। কিভাবে? আমার ফ্রেন্ডস এবং রিলেটিভরা ট্যাপট্যাপ সেন্ড অ্যাপ দিয়ে খুব সহজেই দেশের বাইরে থেকে কোনো ধরনের হিডেন চার্জ ছাড়া সম্পূর্ণ ফ্রিতে ইনস্ট্যান্টলি আমাকে ব্যাংকে এবং বিকাশে টাকা পাঠিয়ে দিয়েছে, এবং তাদের প্রত্যেকের থেকে কিন্তু আমি 10 ক্রেডিট এক্সট্রা পেয়েছি। আমরা কিভাবে পাবো? আমি তাদেরকে বলেছিলাম যখন আমাকে তোমরা ট্যাপট্যাপ সেন্ড অ্যাপ ইউজ করে টাকাটা পাঠাবে, তখন অবশ্যই কোড KGP ইউজ করতে ভুলবে না, তাহলে তোমরা যে টাকাটা পাঠাচ্ছ তার উপর আমি 10 ক্রেডিট করে এক্সট্রা পেয়ে যাব। তো সবাই আলাদা আলাদা পাঠিয়েছে এবং আমি এক্সট্রা ক্রেডিটগুলো পেয়ে গেছি। তা দিয়ে আমি ল্যাপটপ কিনেছি, আমার পছন্দের অনেকগুলো ডিভাইস কিনেছি। এখন পার্টনার AI আমার সারা জীবনের সঙ্গী। উইয়ার্ড। আপনি কাঁদছেন কেন? কি হয়েছে আপনার? আপনার মনে কি অনেক কষ্ট জমে আছে? আমি তো মনে করেছিলাম আমার ভ্যালেন্টাইন্স ডেটা অনেক সুন্দর হবে, কিন্তু ও তো অন্য কারো হাত ধরে চলে গেল। আমার কি হবে? Anyways, এই যে ভাইয়া, আপনি ইন এ রিলেশনশিপ, আপনার ভ্যালেন্টাইন্স ডে নিয়ে প্ল্যানটা কি? আমি আমার গার্লফ্রেন্ড নাদিয়াকে নিয়ে ঘুরতে যাব, এবং নাদিয়া লাভস চাইনিজ, সো ওকে খাইয়ে দাইয়ে হ্যাপি করে আমি আমার আসল খেলা শুরু করব। বেবি, আই'ম সো লয়াল। হাউ আর নেস্টি জেনারেশন, আই মিন নেক্সট জেনারেশন। এই যে বাবু, তোমার ভ্যালেন্টাইন্স ডে নিয়ে প্ল্যানটা কি? আরে সামনে পরীক্ষা ভাই, এত প্রেম প্রীতি করার সময় নাই। ও ওকে ভাই, আপনার ভ্যালেন্টাইন্স ডে নিয়ে প্ল্যানটা কি? ভাই চাকরিতে কাজের অনেক প্রেশার, দম ফেলানোর টাইম পাইতেছি না মিয়া। আপনার ভ্যালেন্টাইন্স ডে তো আপনিই ডাকেন। ওহো সরি। বয়েজ ডান দিকে পুশ হবে। ওকে ভাইয়া, ডান দিকে ডান দিকে হাট পুশ, হাট পুশ। আপনার ভ্যালেন্টাইন্স ডে নিয়ে প্ল্যান কি? এক্সট্রিমলি সরি ভাইয়া, নো টাইম ফর বি। ওকে, আমাদের নেক্সট উইকে টুর্নামেন্ট আছে। ওকে, আমাদের লাস্ট পার্টিসিপেন্ট, আপনি তো একজন ম্যারিড পার্সন, আপনার ভ্যালেন্টাইন্স ডে নিয়ে প্ল্যান কি? আমার লাইফটা আগে থেকে অনেক বেশি ব্যালেন্সড। আমি মনে করি প্রত্যেকটা মানুষেরই তার পছন্দের মানুষটাকে বিয়ে করে ফেলা উচিত। আমার আর ওর মধ্যে মাঝে মাঝে একটু ঝগড়াঝাটি হয়, কিন্তু ওর ভালো মন্দ আমি জানি, আবার আমার ভালো মন্দ ও জানে। দিন শেষে আমি ওকে ভালোবাসি, ও আমাকে ভালোবাসে, তাই আমাদের মধ্যে নতুন করে আর কোনো দিবস পালনের কোনো প্রয়োজন নেই। বিবাহের পর থেকে অ্যাকচুয়ালি
আমাদের জন্য প্রত্যেকটা দিনই ভ্যালেন্টাইন্স ডের মতো। দ্যাট ওয়াজ সো বিউটিফুল। সো দর্শকরা, আপনারাই বলেন কে তাহলে আসল বিজয়ী।